নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। একুশে জুলাই সমর্থনে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল বুধবার। তৃণমূল কংগ্রেস স্বর্ণকার সমিতির উদ্যোগে একুশে জুলাই সমর্থনে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হল। খরিফ মরশুমে চাষের জমিতে জল দেওয়ার জন্য বুধবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার কর্মবিরতি অনুষ্ঠিত হল। বুধবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মহিষাতলের রবীন্দ্র পাঠাগারে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। একুশে জুলাই ধর্মতলা যাওয়ার প্রচার করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের রায়নার শেহারা অঞ্চলে প্রচার মিছিল করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন স্থানীয় বিভিন্ন এলাকা ঘুরে পথসভার মধ্যে দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শৈলেন্দ্রনাথ সাই, রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আনোয়ার আলী শেখ, প্রধান দয়াপতি বাগ, উপপ্রধান সনদ দে, সমীর সাই, লক্ষণ সাত্রা ও সঞ্জীব চক্রবর্তী। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের লোহাই গ্রামে একটি মিছিল সংগঠিত হল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা যাওয়ার প্রচারের লক্ষ্যে মিছিলটি সংগঠিত হয়। রায়না থেকে বলরাম সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার একটি মিছিল সংগঠিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকে গোতান অঞ্চলের কামাখাটি গ্রামে চারটি বুথ নিয়ে এদিন মিছিলটি সংগঠিত হয়। মিছিলে বহু কর্মী সমর্থক নাম এলান। রায়না থেকে বলরাম সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি মহামিছিল অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার জবগ্রামে। শহীদ দিবস সফল করার লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিলটি। জবগ্রাম শিবতলা থেকে বের হয়ে মিছিলটি জবগ্রাম দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলায় কুপার্স হল্ট স্টেশনের কাছে এক গৃহশিক্ষক 60 বছরের জগদীশ বর্মনের মৃতদেহ রেললাইনের উপর কাটা অবস্থায় দেখতে পেল এলাকাবাসীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা জগদীশ বর্মন গৃহশিক্ষকতা করতেন বলে প্রতিবেশীরা জানান। কি কারণে ওই মর্মান্তিক ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে বঙ্গার জিআরপি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূমের মোহাম্মদ বাজার থানার ঢিলছড়া দূরত্বের মধ্যে এক তৃণমূল কর্মীর পচা করা দেহ উদ্ধার করলো পুলিশ। সোমবার মৃত ওই তৃণমূল কর্মী রামকৃষ্ণ গড়ায় একটি মিছিল সেরে বাড়ি ফেরার পর একটি ফোন এলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে পরিবারের দাবি। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বুধবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। রামকৃষ্ণ গড়াইয়ের গলায় বস্তা জড়ানো রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কুরমুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এদিনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কুরমুন উচ্চ বিদ্যালয়ের বাস স্ট্যান্ডের সামনে যে সমস্ত হেলমেটবিহীন দু চাকা চালক, সিটবেল্টবিহীন চার চাকা চালক ও বাসের ছাদে বসে থাকা লোকজনদের নামানো হয়। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় ব্যানার্জি, রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উৎপাদিত পণ্য বাজারজাত করবে। পাশাপাশি এদিন সরকারি ঋণের বিষয়ে আলোচনা করা হয়। ভাতা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার বীরভূম জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করলেন ডিআইজি ট্রাফিক হুমায়ুন কবির। এদিন তিনি রামপুরহাট থানা ও মোহাম্মদ বাজার থানা আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। একুশে জুলাই সমর্থনে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল বুধবার। সভাটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রান্তিকা এলাকায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো। পদযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। পরে একটি জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, বিশ্বকরিয়াল ববিতা দাস, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, এডিটি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, প্রভাত চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মৃত্যু হচ্ছে আজকে, উত্তরপ্রদেশে মৃত্যু হচ্ছে আজকে, মধ্যপ্রদেশে মৃত্যু হচ্ছে আজকে, ছত্তিশগড়ে মৃত্যু হচ্ছে। যেখানে বিজেপির সরকার সেখানে কৃষকরা আত্মহত্যা করছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গ যেখানে একজন কৃষকেরও মৃত্যু হয়নি, অনাহারে মৃত্যু হয়নি। নরেন্দ্র মোদী শিখতে হবে, জানতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে, শিখতে হবে। শুধু এসে বড় বড় কথা বললেই হয় না, আজকে অনেক বড় বড় কথা বলছেন কিন্তু বাংলার উন্নয়ন করতে হবে। আজকে পিছিয়ে পড়া বাংলা, 34 বছরের পিছিয়ে পড়া বাংলাকে যিনি আজকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে নরেন্দ্র মোদীর তো অনেক রাগ হবে। আর মোদী ঘর ঘর মোদী, হর হর মোদীও হয়েছে, ঘর ঘর মোদীও হয়েছে। মায়ের টাকাও মোদী নিয়ে গেছে আর ব্যাংকের টাকা নীরব মোদী নিয়ে চলে গেছে। ভালোই স্লোগান দিয়েছিলেন তাই, যে শুধু 42টা আসনে আমরা শান্ত হব না, আমরা চাই মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে। সেই শপথ নিয়েই আজকে থেকে দুর্গাপুরে আমাদের লড়াই শুরু হবে। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা। তৃণমূল কংগ্রেস স্বর্ণকার সমিতির উদ্যোগে 21 জুলাই সমর্থনে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জহুরিপট্টি এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস স্বর্ণকার সমিতির উদ্যোগে 21 জুলাই সমর্থনে শহর বর্ধমানের জহুরিপট্টি এলাকায় একটি সভা অনুষ্ঠিত হলো। সভা শুরু হওয়ার আগেই জহুরিপট্টি, বকুলতলা, শ্যামবাজার, মিঠাপুর সহ বিভিন্ন এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে 21 জুলাইয়ের সমর্থনে স্বর্ণশিল্পী ভাইদের নিয়ে আমাদের এইখানে একটা যে ইউনিয়ন হয়েছিল, সেই ইউনিয়নে আজকে এরা এখানে একটা জনসভার মতন একটা পথসভা করে আমাদের এইখানেতে জনসভার মতন একটা আয়োজন করা হয়েছে। তাই আজকে এইখানেতে আমাদের সমস্ত, আমাদের যে সমস্ত স্বর্ণশিল্পী ভাই এবং মালিক এবং কর্মচারী যারা আছে সবাই এখানে উপস্থিত হয়েছে। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান এবং সনদ বক্সি, এবং বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্তেকাব আলম, আমাদের এইখানকার স্থানীয় নেতা এবং তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন হাজরা থেকে শুরু করে বিকাশ মণ্ডল, আমাদের এখানে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের অজিত খাঁ এখানে উপস্থিত হয়েছে। আর আজকে যে মেন উদ্যোক্তা আজকে জগন্নাথ দে এবং এখানে সুজন রায় আছে আমাদের কার্যকারী সভাপতি। উপস্থিত বক্তারা 21 জুলাই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। বর্তমান তৃণমূল কংগ্রেস স্বর্ণকার সমিতির উদ্যোগে একটা সভা ডাকা হয়েছে, সেই সভায় আমাদের মাননীয় ভূপতি পৌরসভার MCIC খোকন দাস মহাশয়, আমাদের সংগঠন, আমাদের সমিতির সভাপতি খোকন দাস মহাশয় এখানে আসবেন আর কিছুক্ষণের মধ্যে। এখানে উপস্থিত আছেন সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, সৌরভ বক্সি, ইন্তেকাব আলম, অজিত খাঁ, এরকম বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও সবাই আছেন। এখানে একটা পথসভা হচ্ছে স্বর্ণশিল্পীদেরকে নিয়ে, আবার 21 জুলাইয়ের জন্য পথসভা। পূর্ব বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট আনন্দ বার্তা। খরিফ মরসুমে চাষের জমিতে জল দেওয়ার জন্য বুধবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলায়। আগামী 23 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত মাইথন জলাধার থেকে জল ছাড়া হবে বলে জানা গেছে। খরিফ মরসুমে দামোদরে জল ছাড়া নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ডিভিশনাল কমিশনার এইচ রামালু। বৈঠকে ঠিক হয় আগামী 23 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত মাইথন জলাধার থেকে জল ছাড়া হবে। এদিনের এই বৈঠকে দুই বর্ধমানের ছাড়াও হাওড়া ও হুগলি জেলার প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলা নিয়ে তিনি বলেন, দ্রুত বিষয়টিকে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
দামোদরের পার ভাঙা প্রসঙ্গে তিনি জানান, পারগুলি বাঁধানোর কাজ আরম্ভ হয়েছে, যাতে দ্রুত কাজ হয় সেদিকে নজর রাখা হচ্ছে। বর্ষার সময় নদী থেকে যাতে বালি তোলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে তিনি জানান। ইরিগেশনের যে ওয়াটার সাপ্লাই আছে সমস্ত জেলার, তার নিয়ে কত এরিয়া ছাড়া হবে আর কত কোন তারিখে ছাড়া হবে, এটা নিয়ে একটা আলোচনা করে মিটিং করেছি। 23 তারিখের জেল ছাড়া হবে, ওটা 24 তারিখে ফিল্ডে পৌঁছে যাবে, 31 অক্টোবর তক পানি জল পাওয়া যায়। আপনার জন্য প্রস্তুতি নিচ্ছে, অ্যাডভান্স প্রস্তুতি নিচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। যদি বন্যা ওরকম যদি হয় তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে যাতে কোনো লোককে অসুবিধা না হয়। এর থেকেই মাস্টার প্ল্যান তৈরি করেছে, সবাই ভিডিও নিয়ে পঞ্চায়েত সমিতি নিয়ে ডিএম মিটিং করে একটা প্ল্যান তৈরি করেছে। প্ল্যান তৈরি করে তারা রেডি আছে, আর যা যা মেটেরিয়াল রিকোয়ার্ড আছে সেটা তাদের রিলিফ মেটেরিয়াল সব রেডি আছে, স্কুলস আছে, তার মাস্টার কমপ্লিট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার কর্মবিরতি অনুষ্ঠিত হলো। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের অভিযোগ, তাদের এক সদস্যকে অন্যায়ভাবে পুলিশ আটক করেছে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের বহিষাদলের রবীন্দ্র পাঠাগারে। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। মহিষাদল থানার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন, এসডিপিও তন্ময় ব্যানার্জি, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা আদালতে ল ক্লার্ক সনত কুমার ঘোষের গ্রেফতারের প্রতিবাদে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালত এবং বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে ল ক্লার্করা কর্মবিরতি পালন করল। ল ক্লার্ক সংগঠনের অভিযোগ, গত সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম সংলগ্ন বাহিচা এলাকা থেকে তৃণমূল নেতা রপিন দাসের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার আদালতে ল ক্লার্ক সনত কুমার ঘোষকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। ল ক্লার্ক সনত কুমার ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। ল ক্লার্কদের কর্মবিরতির ফলে সমস্যার মুখে পড়তে হয় আদালত আসা বিচার প্রার্থীদের। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে এই জেলার সম্পাদক অনেক মজুমদার জানান, আমরা যদি মক্কেলের সঙ্গে যাই তাহলে পুলিশ আমাদের বিরুদ্ধে কেস দেয়, এর ফলে আমাদের পেশার উপর আঘাত হানা হচ্ছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার যদি প্রশাসন বিষয়টি শুরু না করে তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। সনত কুমার ঘোষ তার মক্কেলকে নিয়ে হাইকোর্টে মামলা ফাইল করার জন্য এফিডেভিট করার জন্য যাচ্ছিল, তাকে অবৈধভাবে পুলিশ বালুরঘাট থানার অন্তর্গত পতিরাম বাইছা মোড়ে অ্যারেস্ট করে এবং তাকে অবৈধভাবে গঙ্গারামপুরে নিয়ে চলে যায় এবং গঙ্গারামপুর থানা থেকে তাকে 174 পিএস কেস নম্বরে আর্মস অ্যাক্ট কেসে তাকে গঙ্গারামপুর কোর্টে ফরওয়ার্ড করে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যদি কোনো মক্কেল নিয়ে হাইকোর্টে যাই তাতে যদি প্রশাসন আমাদেরকে এইভাবে গ্রেপ্তার করে, কোর্টে যদি আমাদেরকে কোর্টে চালান করে এবং আমাদেরকে যদি কেস করে, তাহলে আমাদের তো রুজি রোজগারে প্রচণ্ডভাবে আঘাত আনা হচ্ছে। তার জন্যে আমরা আজকে আমাদের একদিনের কর্মবিরতি পালন করছি। যদি কালকে ওকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় তাহলে আমাদের কর্মবিরতি থেকে আমরা সরে আসব, আর যদি না মুক্তি দেওয়া হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা পারব। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা।
গেলাম বিরতির পর। বুধবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। সংবর্ধনাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকে এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার এই ব্লকের 2018 সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই দিন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভানেত্রী ফাল্গুনী দাস রজক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনারায়ণ গুহ, এক নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীদের গল্পের বই ও একটি করে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। সম্বর্ধনা পেয়ে সভাপতি খুশি ছাত্রছাত্রীরা। যে সমস্ত বিদ্যালয়গুলো আছে, সমস্ত বিদ্যালয়ে যারা কৃতি ছাত্রছাত্রী হয়েছে আমাদের ব্লকের মধ্যে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের, এছাড়াও মাদ্রাসা বোর্ড আছে, সেই মাদ্রাসা বোর্ডে ছাত্রছাত্রীকেও সম্বর্ধনা। আমরা তাদেরকে বই এবং একটি করে গাছ, ফলের গাছ দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ কৃত হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। মহিষাদল থানার পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন, এসডিপিও তন্ময় ব্যানার্জি, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। এক কিশোরের চিকিৎসার ব্যবস্থা কাঁধে তুলে নিল ঝাড়গ্রাম পুলিশ। অসুস্থ ষষ্ঠ শ্রেণীর ছাত্রটিকে কলকাতায় পাঠাবার যাবতীয় ব্যবস্থা নেন পুলিশ। পুলিশের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রামবাসী। পুলিশের মানবিকতার নিদর্শন ফুটে উঠল। এক কিশোরের চিকিৎসার ব্যবস্থা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র পলাশ মাহাতো অসুস্থ হয়ে পড়ে। তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে যান এসডিপিও দীপক সরকার সহ ঝাড়গ্রাম থানার পুলিশ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ছাত্রটিকে কলকাতায় রেফার করা হয়। পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ছাত্রটিকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়। পুলিশের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। একটি নবীন বরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের 3 নম্বর ইসলামাবাদ হাই স্কুলে। এদিন এই উপলক্ষে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 3 নম্বর ইসলামাবাদ হাই স্কুলে একটি নবীন বরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন একাদশ শ্রেণীতে এই সমস্ত নতুন ছাত্রীরা ভর্তি হয়েছে, তাদের এদিন বরণ করে নেওয়া হলো। পাশাপাশি একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 2018 শিক্ষাবর্ষে নবাগত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ এবং তার সঙ্গে এই সন্ধিক্ষণে এসে হাজির হয়েছে অরণ্য সপ্তাহ পালন। আমরা নবীনদের বরণ এবং অরণ্য সপ্তাহ
পালন করছি এই শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সারা রাজ্যে এখন বন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে এদিন বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। পাশাপাশি যে সমস্ত ছাত্রীদের এদিন বরণ করে নেওয়া হয় তাদের একটি করে মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিদ্যালয় পরিচালক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিল। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পৌরসভার জলের কল থেকে কেঁচো বেরোনোয় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌর এলাকার 32 নম্বর ওয়ার্ডে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে পৌর এলাকার 32 নম্বর ওয়ার্ডের 1 নম্বর পাকমারা গলি ও মুচিপাড়া এলাকায় পৌরসভার কলের জলে কেঁচো বেরোনোয় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায়শই ওই এলাকার কলগুলি থেকে ঘোলাটে এবং কেঁচো সমেত জল পড়ে। এলাকাবাসীরা বাধ্য হয়ে এইরূপ জল পান করছে। এলাকাবাসীরা আরও অভিযোগ করে, দীর্ঘদিন ধরে এইরূপ অপরিষ্কার জল আসার ফলে প্রায়শই পেটের রোগের সমস্যায় ভুগছেন তারা। পৌর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তাদের অভিযোগ। এই তো আমরা জল ভরছি, তারপরে জল খেতে যে দেখছি ও মা আসে কিছু কিবিল গুলো লড়ছে। আগে থেকে বলছি, এটা কি আজ খাবার জল? এটা খাবার জল আমাদের। কোথা থেকে আসে এটা? এটা কল থেকে, সরু কল থেকে, ট্যাপ কল থেকে নিচ্ছি আমরা, যেটা মিউনিসিপালিটি দেয়। হ্যাঁ, তো আমাদের একবারে বোতল ভরে দেখছি কিছু একবারে কিলবিল কিলবিল করছে, বালতি তো এমনি শ্যাওলাতে ভর্তি। এখন এটা সাদা বোতল বলে জানতে পারলে? সাদা বোতল বলে আমরা জানতে পারলাম, যদি রঙিন বোতল হতো তাহলে আমরা খেয়ে ফেলতাম, জানতেই পারতাম না। জল কিরম পরিষ্কার জল আসে? না পরিষ্কার না, একটা গুলা গুলা একবার একটা জল জল আসে, গুলা গুলা করা। কি মনে হচ্ছে যে ট্যাঙ্কি পরিষ্কার হয় না? না ট্যাঙ্কি মনে হচ্ছে পরিষ্কার হয় না, একবার গুলা গুলা জল, তারপরে শ্যাওলা আসছে, সবাই আমরা দেখছি শ্যাওলা আসছে, ওই জল পাল্টি পাল্টি এমনি জল ভরছে। ওই এলাকার কাউন্সিলর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার দেখা মেলেনি। আমার প্রথম থেকে আগে শ্যাওলা বেড়েছিল প্রচুর, দিয়ে গা হাত পা প্রচুর চুলকাচ্ছিল, এখনো পর্যন্ত গা হাত পা চুলকাচ্ছে সবারই, বাচ্চাদের বড়দের সবারই। এটা কি, এটা কি কল? এটা ডাইম কল, ওই মিউনিসিপালিটি যেটা দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা কল। আর সকালবেলায় এমন জল বেরিয়েছে, কাদা খোলার মধ্যে জল বেরিয়েছে সকালবেলায়, ভরছি তাও সে কাদা খোলা বন্ধই হচ্ছে না। এটা এখানে এই জলটা আপনারা কি কি করেন? এই সবই করি আমরা, আমরা সব করি, খাই, বাসন মাজি, কাপড় কাচি সবই করতে হয়। আমাদের তো কল নাই আর, এই কল ছাড়া তো কল কোথায় পাবো আমরা? কতগুলো ঘর এখানে রয়েছে? 50টা প্রায়। তাহলে সকলেরই এই সমস্যা? হ্যাঁ, সকলকার একই সমস্যা আমাদের। তাহলে এই জলটা খেয়ে কোনো অসুস্থ বোধ করতে পারে? হ্যাঁ হচ্ছে, দই তো চুলকাচ্ছে, গা হাত পা। আজকে কি কেঁচো বেরিয়েছে? হ্যাঁ আজকে কেঁচো বেরিয়েছে, একবার 11টা তো বেরিয়েছে, 4টাতেও বেরিয়েছে আমাদের কেঁচোটা। আমরা তো এখনো ধরে রেখে দিয়েছি। বাচ্চা কাচ্ছে নি থাকেন কি সময় করবো, বাচ্চাদের গা হাত চুলকাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলায় রানীবাঁধের দুই বোন ওই এলাকায় আজ সেলিব্রিটি। মেদিনীপুরে প্রধানমন্ত্রী জনসভায় তারা আহত হন, তাদের দেখতে মেদিনীপুর হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম মেদিনীপুরের বিজেপির ঈশান কল্যাণ জনসভায় ভাষণ শুনতে গিয়েছিলেন বাঁকুড়ার রানীবাঁধের দুই বোন রীতা মোদী ও অনিতা মোদী। তারা বাঁকুড়া শারদামণি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী। ওইদিন মঞ্চ ভেঙে পদপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে তাদের দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা জানান প্রধানমন্ত্রী তাদের মাথায় হাত দিয়ে দ্রুত সুস্থ হওয়ার কামনা করেন। এখন ওই দুই বোন সেলিব্রিটি হয়ে গেছে, আশেপাশে ও প্রতিবেশীরা তাদের সঙ্গে সেলফি তুলছে। অনেকেই দুই বোনকে মোদিজির অটোগ্রাফ দেওয়া কাগজটি ক্যামেরা বন্দি করছে। আসার সময় প্যান্ডেলটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমরা তো ওখান থেকে সবার লোকে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে যায়, ওই ফলে মায়ের শাড়িটা আটকে গিয়েছিল একটা, মানে ওই নিচে ব্যারিকেড যেগুলো ছিল বাঁশগুলো তো ভেঙে গিয়েছিল, আটকে গিয়েছিল, মা পড়ে গিয়েছিল ওখানে। পড়ে যাওয়ার পর মা আর পিসি দুজনেই পড়ে গেছিলো, আমরা ছুটে চাইলে ছুটে বেরিয়ে যেতে পারতাম, মানে লোকের ভিড় হলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু মা আর পিসিকে বাঁচানোর জন্য দেখি প্যান্ডেলটা তো গায়ে পড়ে যাবে, যখন পড়ছিল তখন বুঝতে পারছিলাম না কিছু, মা আর পিসিকে বাঁচানোর জন্য আমরা দুই বোন প্যান্ডেলের ওখানে মাকে আর পিসিকে তোলার চেষ্টা করছি, ওইভাবে আমরা সবাই পড়ে যাই ওখানে। তো পড়ে যাওয়ার ফলে লোক আমাদের উপর দিয়ে হেঁটে চলে যায়,
হেঁটে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ পরে অনেক লোকে মিলে বাইরে বার করলো। ওখান থেকে গিয়ে সোজা হসপিটালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে কিছুক্ষণ পরে বোন তো অজ্ঞান হয়ে গেছে, তার কিছুক্ষণ বোনকে দেখার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে ওখানে এমার্জেন্সিতে ভর্তি করেছিলেন আমাদেরকে। কিছুক্ষণ পরে ওই মোদিজি যখন এলেন তার সেই টাইমটাতে জ্ঞান ফিরেছে। চোখ খুলে দিয়েছি না, মোদিজি সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর মোদিজি জিজ্ঞেস করলেন, হিন্দিতে বললেন যে কেমন আছো, জিজ্ঞেস করলো কেমন আছি এখন। আমি কথা বলতে পারছিলাম না, ঠিক আছি বললাম, আস্তে কথা বলছিলাম, অনেক আস্তে কথা বলছিলাম। মোদিজি বুঝতেও পারছিলেন না কি বলছিলাম, আমি বারবার ঝুঁকে ঝুঁকে জিজ্ঞেস করছিলেন। তারপরে হাতটা নাড়ছিলাম, হাতটা একটু ধরলো, ধরে কথা না বলেই সঙ্গে সঙ্গে অটোগ্রাফ দিয়ে দিন, মানে পাশের কাগজ করতে যতটা দেরি হয়েছিল ততক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে অটোগ্রাফ দিয়ে দেন, দেওয়ার পরে একটু মাথা হাত দিলেন, তারপরে পাশে বোনের কাছে চলে গেলেন। ভর্তিটা এত ভালো লাগছিল যে আমি ওখান থেকে এসেছি, অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান মনে পড়েনি অতটা, মোদিজিকে দেখে মানে সব ভুলে গেছি, মানে এত বড় ফ্যান মোদিজি, তো সেইটা ভাবতেই পারেননি। সবাই বলছিলেন যখন যাই, তার আগে বলছিলেন আর কি, মেরে বলছিলেন সব বন্ধুগুলো যে গেলে পরে মোদিজির সাথে সেলফি আর অটোগ্রাফ নিয়ে আসবি, আর কি মেরে বলেছিলেন। তো আমি তখন ভাবছিলাম যে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। মোদিজিকে দেখে তো অবাক হয়ে যাচ্ছি, মানে সারা জীবন মনে থাকবে এইটা আমার, যে মোদিজিকে এত সামনে থেকে। জঙ্গলমহলের এই দুই ছাত্রী আজ এলাকায় ভিভিআইপি হিসাবে মর্যাদা পাচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দবার্তা। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতায় জাতীয় সংঘ ও রতন স্মৃতি সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হলো বুধবার। এদিনের প্রতিযোগিতায় 3-1 গোলে জয়লাভ করে রতন স্মৃতি সংঘ। সুবোধ কাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন জাতীয় সংঘ ও রতন স্মৃতি সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে মাঠে হাজির ছিলেন কর্মকর্তারা। এদিনের প্রতিযোগিতায় 3-1 গোলে জয়লাভ করে রতন স্মৃতি সংঘ। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, 21 জুলাই সমর্থনে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো বুধবার। তৃণমূল কংগ্রেস স্বর্ণকার সমিতির উদ্যোগে 21 জুলাই সমর্থনে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। খরিফ মরসুমে চাষের জমিতে জল দেওয়ার জন্য বুধবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার কর্মবিরতি অনুষ্ঠিত হলো। বুধবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের মহিষাতলের রবীন্দ্র পাঠাগারে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।